বাল্য বিবাহ রামুতে আমার খুবই খারাপ লাগে এইখানেও আমার বাল্য বিবাহ হওয়া আপার আছে আমি জানি এবং অনেকের মেয়ের বাল্য বিবাহ হয়েছে গত কয়েক মাসের ভিতর এটাও আমি জানি দয়া করে বাল্য বিবাহ দিবেন না বাল্য বিবাহ আগে বলা হতো আমরা যখন ছোট ছিলাম তখন বইয়ে লেখা ছিল বাল্য বিবাহ একটা সামাজিক অপরাধ কুপ্রথা এরকম লেখা ছিল এখন আর সেই দিন নাই বাল্য বিবাহ এখন একটা অপরাধ বাল্য বিবাহ নিরোধ আইন যেটা সেই আইন অনুযায়ী বাল্য বিবাহের সাথে জড়িত বিয়ের কাজী বাবা মা স্বামী বা স্ত্রী এমনকি বিয়ের যিনি দাওয়াত খেতে গিয়েছেন তাকেও জেল দেয়া যাবে কারাদণ্ড দেয়া যাবে শুধু জরিমানা না কারাদণ্ড দেয়া যাবে তাহলে এটা অত্যন্ত ঘৃণিত গর্হিত অপরাধ কেউ বাল্য বিবাহ দিবেন না নিজের ছেলে মেয়েকে তাকে 18 বছর হওয়ার মেয়েকে এবং ছেলেকে 21 বছর হওয়ার সুযোগ দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ জিজ্ঞেস করতে পারেন আমার ছেলে মেয়েটাকে আমার ছেলে তো বড় হয়ে ডাক্তার হবে না আমার ছেলে তো লেখাপড়া এত ভালো না আমার মেয়েটা তো ঘরে যায় আরেক পাশে কাজই করবে আমি এখন একটা ভালো ছেলে পাইছি বিয়ে দিয়ে দিলে অসুবিধা কি বিয়ে দিয়ে দিলে অসুবিধা আপনাকে সমাজ এবং আইন অপরাধী হিসেবে দেখবে আপনার জেল হাজতে চলে যাইতে হবে আমরা খবর পাওয়া মাত্র যে কেউ যখনই বাল্য বিবাহের কোনো খবর পান আমাদেরকে জানাবেন বাল্য বিবাহ করানো যাবে না এটা অনেক বড় অপরাধ